শুভ সপ্তমী, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। সময় সভুতা ইঙ্গার ওই চা পয়েন্টে ও দুর্গা চন্ডিকেশ্বরী গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে সপ্তমী, তো তাই সবাইকে শুভ সপ্তমী। তো এখন বাজে মোটামুটি 6:30। তো আমাদের এখানে বর্জাতে যেটা যেখান থেকে দোলা আনা হয় আর কি, মানে পুরোপুরি মানে সব অনেকগুলো ঠাকুর আছে, মোটামুটি প্রায় 40-45টার উপরে ঠাকুর আছে। তো সব কটা ঠাকুরের এক জায়গা থেকে প্রায় দোলা আনা হয়। কিছু কিছু ঠাকুর আছে যেগুলো অন্যান্য পুকুর থেকে দোলা নিয়ে আসে, তো সব বাকি সব ঠাকুরগুলো ওইখান থেকে দোলা টোলা নিয়ে আসা হয়। তো সেখানে এখন যাব, আর ওইখানে অনেক ভিড় হয়, প্রচুর ভিড় হয় আর প্রচুর লোকজন থাকে। তো যাব আর পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি ভিডিওটা পুরোটা ভালো লাগবে আশা করি। তো ভিডিওটা আপাতত পুরোটা দেখো, আশা করি এনজয় করবে। তো চলো আপাতত বেরোনো যাক, কারণ 6:30 বাজছে, অলরেডি সবাই বেরোতে স্টার্ট করে দিয়েছে। তো চলো আমরাও বেরোবো আপাতত। আমি বেরোনোর আগে সব থেকে বড় একটা কাজ বলে দিই, যেটা হচ্ছে যে এই মালটাকে ধুতি পরানো, এটা নাকি ঘট ফট কিছু আনবে, তো সেই জন্য একে ধুতিটা আপাতত পরা দেবে। এই যে দাদা ভালো আছেন, তো তো যাই হোক, জাঙ্গিয়ে পরে আছে সেটা বড় কথা নয়, তারপর ধুতিটা পরেই দিই, তারপর বেরোই চলো। ধুতি পরানো কমপ্লিট, র্যাম্প ওয়াক দাদা খুলে যায়নি তো? না না, ধুতি আমি পরিয়ে দিয়েছি কিন্তু খুলে গেলে আমার দায়িত্ব নাই, মানে চলতে না জানলে কেউ খুলে যেতেই পারে, সেটা বড় কথা নয়। খুলে যাবো নাই তো, দেখা দেখা যাক খুলে যায় নাকি। ধুতিটা তো পরেই দিয়েছি কোনো রকম করে, যাই না লাস্টে খুলে গেলে পরে দৌড়ে বেড়াবি। এখন আমরা আছি আপাতত যে পুকুরটাতে দোলা টোলা চান করানো হয় সেখানটাতে, কতটা কি ভয় লাগছে আই জন্য, বাট চেষ্টা করছি পুরোপুরি ভয় লোকের কাছে মাইক করে ভয় করে নিয়েছি। আর এই যে দাদা রয়েছে সঙ্গে, তো ছবিটাকে তোলা তুলি ছবি তুলি তুলবে, আর আমি বাকি পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে করতে দেখো পুরো ভিডিওটা, কারণ এখন কিছু বললেও তুমি শুনতে পারবে না তোমরা, তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে। শুভ সপ্তমী, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আজকের এই যে নবপত্রিকা স্নান যাত্রা, আমরা দোলা যাত্রা বলি, দেখতে পাচ্ছেন একে একে কলা বয়ের যে পালকি সব সাজানো আছে, এবং বরজড়ার ঐতিহ্যশালী এখন পর্যন্ত 38টা পুজো হচ্ছে, প্রায় মোটামুটি 38টা পুজো সবাই একত্রে মিলিত হয় মা এলোকাসি ছাড়া। তো এখানে দেখতে পাচ্ছেন বরজড়ার চারদিক থেকে ঠাকুরে আছে,
এদিক থেকে কলেজ স্কয়ার কলেজ পাড়া একদিক থেকে আসে, একদিক থেকে মুখার্জি পাড়া চ্যাটার্জি পাড়া নাম পাড়ার সমস্ত কিছু আছে, একদিকে আছে সারদা পল্লী এবং ওখানকার যারা ঠাকুর, এদিকে বিবেকানন্দ পল্লী মহিলা সমিতি, এবং সকলে আমরা আজকের দিনে একত্রিত হয় এবং খুব ভালো লাগে। এটা আপনারা কোথাও দেখতে পাবেন না এরকম এত সুন্দর মেলবন্ধন নবপত্রিকা একমাত্র বর্জনাতেই আপনাকে আসতে হবে দেখতে। এবং বিসর্জনটা আছে, ফাইনালি এখন আমি বাড়িতে। আর রোদটা দেখো কি দিয়েছে, মানে নেক্সট লেভেলের, এত সকাল সকাল এরকম রোদ দিয়েছে, এখন বেশি বাজেনি, মোটামুটি 9:30 মতো বাজছে, 9:30 থেকে 10:00। তো এরকমই কাটলো কিছুটা সপ্তমীর সকালটা, আর তোমাদেরও আশা করি ভালোই কেটেছে সবার। আর ভিডিওটা ভালো লাগলে এতটা পর্যন্ত সেদিকে ভিডিওটা দেখলে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর
তোমরাও ভালো করে পুজো কাটাও, আর আর দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা টপিকে। ততক্ষণের জন্য ভালো থেকো, পুজোটা ভালো করে কাটিও সবাই। আর ভয়েসটা কেমন এসছে আমি কিচ্ছু জানি না, কারণ ওইখানের এমন অবস্থা ছিল, এমন কন্ডিশন ছিল, এতটা আওয়াজ ছিল, বোমের আওয়াজ, বুঝতেই পারছো, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো ভয়েসটা যেমন এসছে আশা করি একটু অ্যাডজাস্ট করে নিও। তো বাকি পুজোটা সবাই ভালো করে কাটাও, ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে।